আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা আজকে কী হতে চলেছে, কারণ আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে কেউ একজন জুয়েলারি গিফট করেছে, আর কী গিফট করেছে আর কে দিয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে মেলা গেছিলাম, তো মেলা থেকে কী কী নিয়ে এসেছি সেটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলো তো, মেলা যে ওখানে হচ্ছে সেটা জানতাম না, মন্দিরে পুজো দিতে গিয়েই জানতে পেরেছি যে ওখানে মেলা হচ্ছে, আর অনেক বড় মেলা হচ্ছে, 15 দিন ধরে হচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো, ওই মেলাতে ঘুরলাম, জিনিসও নিয়েছি, আর আর কিছু জিনিস নিতে ইচ্ছে করছিলো কিন্তু কিছু করার নেই, তো নেইনি, কারণ আমাদের তো সেরকম বড় বাড়ি নেই, তো বাড়ি সাজানোর জন্য অনেক কিছু জিনিসই উঠছিলো, তো সেগুলো আমি নিতে পারিনি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো চলো কী নিয়েছি সেটাই শেয়ার করি। তো চলো প্রথমে আমি শেয়ার করছি আমার দিদির মেয়ের জন্য আমি কী নিয়েছি সেটা প্রথমে শেয়ার করবো। তো এই যে দেখো, এইটা আমার দিদির মেয়ের জন্য নিয়েছি। দেখো আমার ইয়েলো কালারের শাড়ির সঙ্গে এটা ম্যাচ হয়ে যাচ্ছে, দেখো সুন্দর লাগছে না? তো এই ইয়েলো কালারের পুতুলটা ওর জন্য নিয়েছি। আর ওর নাক একটা না মানে নোজ পিন ছিল, ও কী করেছে, ও টেনে দিয়েছে, খুলে গেছে, আর এটাও কিন্তু খুলে দিয়েছিল, এটা আমি লাগিয়েছি। তো এই যে দেখো, এটা নিয়েছি। আর আমি যে কোনো জায়গায় গেলে তো ওর জন্য কিন্তু নিয়ে আসি। তো কোথাও গেলে আমি অ্যাকচুয়ালি এখানে যাই ওখানে যাই, যা যায় যখন যেখানে যাই ওর জন্য চকলেট হলেও নিয়ে আসি। তো এটা ওর জন্য নিয়ে এসেছি। তো কমেন্ট করে জানাবে যে পুচকি জিনিসটা কেমন হয়েছে। এই দেখো, এই যে খুব সুন্দর লাগছে পুচকি জিনিসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ লাগছে। তোমরাই বলো ভালো লাগছে না বলো। তো চলো এটা সরালাম, তো নেক্সট কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, তো ওখানে কিন্তু মানে শাড়ির দোকানও বসেছিলো দু একটা, আমার পছন্দ হয়েছে। আর তোমরা তো জানো যে মানে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো জানো যে আমার জিনিস কেনার দিকে কতটা শখ, কারণ আমার শাড়ি মানে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, এই শাড়িটা নিয়েছি। তো এই যে দেখো, এই জামদানি শাড়িটা নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জামদানি শাড়িটা কেমন হয়েছে। এটা অলরেডি কাজ আছে, আর অ্যাকচুয়ালি আমি যেটা পরে আছি এটাও আমার অনেকদিন আগেই নেওয়া, এটা তখন 800 টাকা নিয়েছিল, কিন্তু এটার প্রাইস যথেষ্ট কম, ঠিক আছে, মাত্র 400 টাকা, ঠিক আছে। তো এই যে দেখো, 400 টাকা নিয়েছে। আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো, যেহেতু গোলাপি আছে তো গোলাপির সঙ্গে ভালোই যাচ্ছে, তো সেই কারণের জন্য এটা নেওয়া। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এই যে দেখো পুরো কাজ, শাড়িটার পুরো কাজ, এই যে দেখো পুরো কাজ, দাঁড়াও আমি এটা খুলে না দেখালে বুঝতে পারবে না, এটা পুরোটাই কাজ। এই যে দেখো, এই যে দেখো পুরো কাজ। আর এই কালারের শাড়ি তো আমি অনেকবার পরেছি, একবার নয় অনেকবার পরেছি, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে এটা কেমন লাগছে। আর আমার তো ইচ্ছে আছে দু একদিন পর যাব, দু একদিন পর গিয়ে আমার ইচ্ছে আছে আরও দু তিনটে মতন জিনিস মতন নেব, আমার সেটা ইচ্ছে আছে, মানে এরকম শাড়ি নেব। তো দেখা যাক কী হয় না হয়। তো চলো, তো নেক্সট দেখাই নেক্সট কী নিয়েছি। তো নেক্সট দেখো, এই কানেরটা নিয়েছি। তো তোমরা তো জানো যে আমি ভিডিও কিন্তু করলে মানে ভিডিও যে বানাই অনেক সময় দেখবে যে আমি সোনার জিনিস বেশিরভাগটাই পরি, এরকম কোনো জিনিস পরি না, কিন্তু মেলাতে পছন্দ হয়েছিল তার জন্য কিনেছি আর পরেও নিয়েছি। আর এটা এমন কোনো প্রাইজ নেয়নি, এটা 30 টাকা মতন নিয়েছিল। এই যে অনেকে পরে দেখি আমি ভালো লাগে, দেন ভালো আমি একবার ট্রাই করি যে আমাকেও কেমন লাগে। তো কমেন্ট করে জানাবে এটাও কেমন হয়েছে। তো চলো, তো এবারে যেটা নিয়েছি সেটা হলো ব্লাউজ। তো এই ব্লাউজটা নেওয়ার কারণ আছে, কারণ এই শাড়িটার সঙ্গে ভালো যাবে, তো সেই কারণে এই কারণের জন্য এটা নেওয়া। আর এটা আসার সময় বাড়ির কাছ থেকে একটা দোকান থেকে নিয়েছি, আর আমি তো গ্লাস হাতা বেশিরভাগটা পরি, তো সেই জন্য গ্লাস হাতা নিয়েছি, আর এই পিঙ্ক কালারেরটা নিয়েছি। তো কমেন্ট করে জানাবে যে এই ব্লাউজটা কেমন হয়েছে। তো চলো, তো নেক্সট কী নিয়েছি সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আর একটা ব্লাউজ নিয়েছি, আর এই যে দেখো এই ব্লাউজটা নিয়েছি, এই যে এই ব্লাউজটা নিয়েছি। আর এই ব্লাউজগুলো সেরকমভাবে আমার পরা হয় না, কারণ তোমার দাদাভাই পছন্দ করে না, কারণ অনেকটা দেখো একটু মানে পেছন দিকটা একটু কাটা আছে অনেকটা বেশি, তো সেই জন্য পছন্দ করে না, তবুও নিয়েছি, তো কিছু বলেনি, আমাকে দেখিয়েছি ও কিছু বলেনি। তো এটা রেড কালারে নিয়েছি, পরবো একদিন, তো করবো পরে একদিন ভিডিও বানাবো, তোমরা দেখতে পাবে, যা তো কিনি সবই ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ব্লাউজটাও নিয়েছি, এটা নিয়েছি, এটা আর এটা, এটা অ্যাকচুয়ালি মেলা থেকে নেওয়া হয়নি বললাম না, এটা অন্য জায়গা থেকে নিয়েছি তার সঙ্গে এটা। তো চলো, তো নেক্সট যেটা নিয়েছি তো সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো।
আর হ্যাঁ, তার আগে বলে দিই যে আর একটা জিনিস নিয়ে এসেছি, ওটা আমি এখন হাত দেবো না, তো রাত্রিবেলা তো হাত দেবো না সেই কারণের জন্য। তো একটা শিব ঠাকুর নিয়ে এসেছি, খুব সুন্দর। তো মানে তোমার দাদাভাইয়ের সঙ্গে যখন যাব, একসঙ্গে যখন কোয়ার্টারে থাকবো, তখন ওটা নিয়ে যাব, মানে ওই শিব ঠাকুরটা নিয়ে যাব। সেজন্য ওটা কিনেছি, মায়ের কাছে রেখেছি, ছোট্ট পুচকি একটা শিব ঠাকুর কিনেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, পরে তোমরা একদিন দেখতে পাবে। তো চলো, তো এবার যেটা সেটা হলো যে কি জুয়েলারি নিয়েছি, মানে কি গোল্ড জুয়েলারি নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই যে এই জুয়েলারিটা কে দিয়েছে আর কেন দিয়েছে সেটাও বলে দিই। কারণ আমার বিয়েতে আমার বাবা বাড়ি থেকে সেরকম কিছু দেয়নি, মানে গলায় আমাকে একটা দিয়েছিল, আর কানে আর আংটি, ঠিক আছে, এই তিনটে জিনিস দিয়েছিল। আর তোমাদের দাদাভাইকে আংটি আর গলায় চেন। তো যাই হোক, দিদিকে তো দিয়েছে, কারণ দিদির তখন বড় করে বিয়ে হয়েছে, ও অনেক কিছু নিয়েছে, আমি সেরকম কিছুই নিইনি। তো সেই জন্য মাকে অনেক দিন থেকেই বলেছিলাম যে মা আমি বালা নেব, আমাকে বালা বানিয়ে দাও। তো তোমার দাদাভাই গলার চেনটা বানিয়ে দিয়েছিল বলে তা যেন হয়ে ওঠেনি, মানে আমাকে আর মানে বানিয়ে দিতে পারেনি। তো যাই হোক, কিছু করার নেই, সবসময় তো সব কিছু সামর্থ্য হয়ে ওঠে না। তো যাই হোক, তো তাই এই কয়েকদিন ছিলাম, মাকে খুব বকছিলাম যে তুমি দিদিকে দিয়েছ, মানে তোমার দাদাভাইকে দিয়েছে, জামাইবাবুকে দিয়েছে, আমাকে কিছু দিচ্ছ না। তো তাই জন্য ভীষণ রেগে গেছিলাম, আমি মন খারাপ করছিলাম। তো সেই জন্য মা বলছে ঠিক আছে, তোর বাবা বলছে যে এখন ছোটোখাটো জিনিস নিয়ে নে, তো পরে তখন আমি বালা বানিয়ে দেবো, আর তোর তো নিউ বাড়ি টাড়ি হবে, তখন দেখা যাবে, তখন কিছু একটা করা যাবে, তো এখন ছোটোখাটো একটা জিনিস নিয়ে নিই। তো আমি ভাবছিলাম নেব না, কারণ এখন সবসময় তো সব কিছুটা নেওয়া সম্ভব নয়, কিন্তু এতটা পরিমাণে গোল্ড জুয়েলারির দাম বেড়ে যাচ্ছে যে মানে বলার বাইরে। তো সেই জন্য মা বললো যে পরে আর আমি দিতে পারবো না, তুই নিয়ে নে, আর পরে বালা দেব কি তুই নিজে নিয়ে নিয়ে আসবি, সেটা তোর ব্যাপার, কিন্তু এখন ছোটোখাটো জিনিস দিচ্ছি, নিয়ে নে। তো যাই হোক, এটা আমার অনেক দিনের শখ ছিল নেওয়ার, আর সেটা পূর্ণ হয়ে গেল। ভাবছিলাম তোমার দাদাভাই দেবে আমাকে, যাই হোক ওকে দিতে হয়নি, তার আগে আমি নিয়ে নিয়েছি মায়ের কাছ থেকে। তো চলো কি আছে একবার দেখে না। তো চলো, এই যে এইটা নিয়েছি আমি। অ্যাকচুয়ালি সাইডে ডিজাইনটা মানে কেমন ওটা সাইডে আমি দিয়ে দেবো। তো এই যে দেখো, এটা পুরো পাতের উপর, মানে আমার এই যে শাঁখাটা নিয়েছি না, শাঁখা বা এই যে নোয়াটা আছে, এই নোয়ার মতন পাতের উপরেই পুরোটাই, দেখো পাতের উপরে। তো এই যে এটা মুখের কাছে পুরো এটা সোনা আছে, এই যে এই যে বুঝতে পারছো নাকি জানি না আমি, দাঁড়াও একবার দেখাই। তো দেখো এটা নিয়েছি, আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ আমার তো সেরকম কিছু মানে গয়না আমার কাছে নেই, তো সেগুলো সবই মানে লকারে রেখে এসেছে বাবা। তো এগুলো দু একটা কেনা হয়েছে, তো এগুলো সব চলে যাবে, আর আমি এই একটা পরি বলে একটা রেখেছি, আর গলায় চেন একটা রেখেছি, ব্যাস আর কিছু নেই, আর সব নিয়ে চলে গেছে। তো যাই হোক, আর এটাও যে কিনেছি এটাও বাবাকে বলেছি যে যদি এটা রাখা যায় তো নিয়ে চলে যাবে, দু একদিনের মধ্যে নিয়ে চলে যাবে। তো এই যে দেখো, এই যে এটা, তো চলো একবার পরে আমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা নিয়েছি, তো যাই হোক ইচ্ছেটা পূরণ হয়ে গেল, ভালো লাগছে যে মা দিয়েছে। তো অ্যাকচুয়ালি বালা নিতে গেলে তো 1,25,000-এর কাছাকাছি, ওখানে গেছিলাম জিজ্ঞেস করলাম, এত টাকা বাবার পক্ষে এখন দেওয়া সম্ভব না, যেটা সত্যি বলেই দিলাম, আমার পক্ষেই সম্ভব না, তো বাবা কী করে দেবে। তো যাই হোক এটা নিয়েছি, আর এটা অ্যাকচুয়ালি ওয়েটটা আছে 3 গ্রাম 500 মিলি, তো এটা প্রাইস নিয়েছে 22,000 টাকা। আমি ভাবতে পারিনি যে মা দিবে, কারণ এই কয়েকদিন আগে একটা আংটি দিল, 2,000 টাকা দিয়ে একটা আংটি দিল। তো যাই হোক, ভাবছিলাম নেবো না, তারপরে যেহেতু বাবা মা বলছে যে পরে দিতে পারবো নাকি আমি জানি না, তুই এখন নিয়ে নে ছোটোখাটো কোনো জিনিস নিয়ে নে। তো আমি বললাম আমি নোয়া নেব, সাইডে দিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে নোয়াটা, আর এটা বেশি পরবো না, কারণ তোমার দাদাভাই এটা আমায় দিয়েছিল, তো এটা বেশি পরবো না, এটা সবসময় খুলে রাখবো, তো এটা বেশি পরবো না, আর এটাই সবসময় পরা থাকবে। তো চলো শেয়ার করে দিলাম, এই যে
তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর মা বাবা যখন কোনো জিনিস দেয় সেটা অনেক কিছু পাওয়া। তো দিদি ভাইও কিছু বলেনি, দিদি ভাইও বলেছে যে হ্যাঁ দাও, আমি তো নিয়েছি, তো ওর তো নেই, ওকে দাও, তো এই জন্য দিয়েছে। তো চলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, তো কমেন্ট করো। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। আর তোমরা কিন্তু আগের মতন আমার ভিডিওগুলো দেখছো না, আগে কিন্তু অনেকে ভিডিওগুলো দেখো, তো সেটাও আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের জন্য আমার খুব তাড়াতাড়ি একটা মানে বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ আমার ফার্স্ট পেমেন্টটা খুব তাড়াতাড়ি আসবে। তো সেই দিনটার অপেক্ষায় আছি যে নিজে কিছু করতে পারবো বা পেরেছি সেটা বলতে পারবো আমি। যাই হোক, খুব খুব তাড়াতাড়ি তো ভালো লাগবে, মানে কিছু মানে কি বলবো, সেটা তোমাদের জন্য, তোমরা আমাকে বকো মানে যাই বলো না কেন, তবুও তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো চলো, আজকে বেশি কিছু আর বলবো না, আজকে এইটুকুই, পরে আবার তোমাদের সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে। তো চলো, টাটা।